চেষ্টা করেও তর্ক ছাড়া গাওয়া যায় না। এটা গানের দোষ না গায়কের দোষ আমি জানি না, হয়তো তর্ক বিতর্ক করলে ভালো লাগতো অনেকের কাছেই, কিন্তু আদব রক্ষা করে গানটা আজকে চলছে। তো আমি শুনতে পারলাম বাবাজি বললেন জালাল খা আগে গানটা মনের মধ্যেই এটা বহিঃপ্রকাশ করছে লেখছে। জালাল খা আর আপনি এই জগতে আসার মিনিমাম ব্যবধান ধরলাম 70 বছর বা 100 বছর। জালাল খার মনের মধ্যেই যদি গানটা রাইখে দিত আপনি পাইতেন কই? এই সহজ কথাটা বুঝেন না কেন? আরে বেটা কি কই, এটা যদি তার ভিতরেই রাখতো, কলম দেয়া যদি না লিখতো, কালির যদি প্রয়োজন না হইতো, কলমের প্রয়োজন না হইলে জালাল খা তো লিখতই না। লালন কত বছর আগের কথা? 150। তো 150 বছর আগে যদি সাইজি তার কথাগুলো ভিতরেই রাখতেন, লিপিবদ্ধ কেউ না করতো, আপনি পাইতেন কই? আমি পাইতাম কই? কালীকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। হ্যাঁ, এটা বলতে পারেন এমন একটা দেশ আছে ওই দেশটারে আমিও স্বীকৃতি দেই, কিন্তু কালীর কাম কইরে কইরে ওই দেশে যাওয়ার লাগে। কালীর কাজ শেষ করার পরে তকদিরে মিললে এমন একটা দেশ আছে ওই দেশটা হয়তো ভিন্ন দেশ, কিন্তু কালীকে অস্বীকার করা যাবে না। না রাখলাম আপনার সাথে তর্ক করি না, যদি না কইলেই চলে না এটি বলতেছি। কয় আপনি গণমান দিনুকা, আমি কই না, আমি কই একটা চেহারা দেখাবো, চেহারা কার দেখাবো? মার রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবিয়্যুকা ওয়ামা হাযার রাজুল। কবর হইতে মদিনা পর্যন্ত, মদিনা মনোয়ারা হুজুরের রওজা পর্যন্ত একটা সুরঙ্গ পথ হয়ে যাবে, যে নবীকে ভালোবেসে নবীর আখলাক ধারণ করেছে, নবীর কাজ করেছে। হাদিস এসেছে পৃথিবীর সবচাইতে যিনি মমিন সে আমাকে বেশি ভালোবাসে। তো নবীর কাম যারা করে, নবীকে যারা ভালোবাসে, কর্মে চিনাইয়া দিবে, বলবে ওমা হাজার রাজুল, একে চিন যে চিনি উনি আমার নবী। আপনি অস্বীকার করেন স্বীকার করেন তাতে আমার আপত্তি নাই, আমি যা বলতেছি এটা আমার রাস্তা, ঠিক আছে? ইহার দলিল ঠিক আছে। কয় আমি কালেমা এইটা পড়া, যে কারণেই পড়াক, যে কারণেই পড়ুক, পরে আর পড়াই, এটা তো ঠিক, এটা তো অস্বীকার করা কোনো কায়দা নাই। রাখলাম তর্ক নাই, এবার আমার কাছে প্রশ্ন। ক আবু বকর একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমাকে কি করেছিলেন? অস্বীকার করছিল। একটাই প্রশ্ন আরো আছে, কি পয়েন্টটা? উল্টাইয়া দিল কোনো, আচ্ছা মনে করতে থাক। ঝাঁকি জাল লাগো, আমি বলছি ছবি দেখাইলো বলছি, উনি বলছে এটা আপনার কথা ওমান নাবিয়ুকা, আর হে কইতাছে ছবি দেখাইছে, হন আমার আল্লাহ বলে ছবি দেখার তোর, ওটা যদি বিশ্ব নবীর ছবি হয়, হাদিস যদি তা প্রমাণ করে, দলিল যদি তা প্রমাণ করে, তাহলে নবীকে ভালোবেসে নবীর কর্ম করলে ওই ছবি চেনা সম্ভব, আর যদি নবীর কর্ম না করেন, নবীকে ভালোবাসতে না পারেন, নবী প্রেম যদি ভিতরে না থাকে, আপনি নবীকে চিনতে পারবেন না। দলিল ওনার জায়গা থেকে উনি শুধু এটুকু বলেছেন একটা ছবি দেখাবে, কার ছবি? এটা কিন্তু আমার কোনো প্রশ্ন নাই যে কার ছবি আপনি বলবেন দলিল মতে, এখানে আমার কোনো কথা নাই। এবার আবু বকর কালেমাকে একদিন অস্বীকার করেছে, বাইয়াত না করার আগে, মুরিদ হওয়ার আগে, কালেমাকে স্বীকার করার আগে সবাই তো অস্বীকার করছে নাকি? উমারেও করছে, অনেকেই করছে, বাইয়াত নেওয়ার পরে করছে, এমন ঘটনা বিরল। একটি দলিল পাওয়া যায়, আমি একটি গান করি, সারা রাত্রও যদি এখানে গান হয়
প্রশ্ন ছিল দুইজন খলিফা তারা কর্ম করতে পারে খুব সুন্দর কথা বলছে শিশুকালেই নাকি কিছু লেগেছে ইমাম হাসান আর ইমাম হোসেন আপনারা বিচারক বিচার করবেন প্রত্যেকটি কথা তরিকত বলেন শরীয়ত বলেন হাকিকত বলেন মারেফত বলেন বেলায়েত বলেন নবুয়ত বলেন তাওহীদিয়ত বলেন ওহেদানিয়ত বলেন যত পথ মত আছে সব পথ মতের সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েক রাত্রি গান হইলেও এটাকে অস্বীকৃতি দেওয়া যাবে তাওহীদিয়াত বলেন ওয়াহেদানিয়াত বলেন বেলায়াত বলেন নবুয়ত বলেন শরীয়ত বলেন যত পথ মত আছে সকল পথ মতের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিতকারী আমার বিশ্ব নবী সরদার দু আলম এর মধ্যে একটা রাস্তা হচ্ছে আপনার বেলায়েত এবার গান শুনুন দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনায় গোজাই নবীর দিনে আমারে খালি কয় বাবা তোমার পীর ধরুন লাগবো আরে বেটা তুই কস আমি তো ধরছি আরো মেলা দিন আগে আমি তো দৈরাই এই পর্যন্ত আইছি হ্যাঁ এক লোক ইয়াং যুবক নাটক অভিনয় করব অভিনয়ে তার দাড়ি লাগে মুখে দাড়ি লাগাইছে তো অনেকের স্ত্রী যায় না স্বামী অভিনয় করতেছে এই দাড়ি বেদিটাই ভালো লাগে না ওর অভিনয় যখন শেষ হয় যেরকম বই রয়েছে মায়েরা দূর থেকে ডেকে নেন নিয়ে খালি ক দাড়িটি খুইলে হারো দুই তিনবার কয়ার পরে কয়তাছে আজকে যতক্ষণ নাটক চলবো আমি আর দাড়ি খুলতাছি না বাবা আমার নবী তো বেলায়েতের রাস্তাটা দেখাইছেন আমি মানি হাদিস কোরআন বলেছে তুমি নিজেকে একজনের কাছে সমর্পণ করো সারেন্ডার করো নবীর কালেমা দিয়া তোমাকে সে কবুল করে নেবে উনি দিনের কথা তোমাকে শোনাবে তুমি তার আনুগত্য স্বীকার করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো উলিল আমরের আনুগত্য করো আমি তো বলেছি আল্লাহ সত্যবাদীদের সঙ্গী সঙ্গ করতে বলেছেন মোহাব্বত করতে বলেছেন আমি তো বলেছি এই রাস্তাগুলো সমস্ত রাস্তা আমার নবী দেখায় গেছেন এটা নিশ্চিত থাকেন আপনি তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে বাবা ও কেউ 1 লাখ নিয়ে গায় আমি মালিক সরকার 40,000 চাইলেই কবয়তি সাহ বাবা 1 লাখ নিয়ে গাক আর 36 লাখ নিয়ে গাক হিসাব একখানে টাকা কেউ নিয়ে আসে নাই সাথে করে কেউ নিয়ে যাবে না বেলায়েতকে বুঝাইতে গিয়া বাবা একটা বিভাজনের সৃষ্টি করেছেন এটা খুব চমৎকার অত্যন্ত চমৎকার কথা কর্ম অনুযায়ী সম্মান প্রাপ্ত হয় এই জন্যই বলা হয়েছে বেলায়েতে কুবরা বেলায়েতে সুগরা বেলায়েতে ইনসান বেলায়েতে মালামাত বেলায়েতে বিদ্যারাজাত এরকম নাম ভাবুকরা লিখেছেন যে যতটা কর্ম করেছে অতটা প্রাপ্তই সে হয়েছে ধন্যবাদ আপনাকে দিনের ডঙ্কা বাজে শহর যাই নবীর দিনে
তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে যথাযোগ্য লায়েক জেনে তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে যথাযোগ্য লায়েক জেনে রোজা আর নামাজ ব্যক্ত এই কাজ রোজা আর নামাজ ব্যক্ত এই কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে কোন মালেরই কোন সম্পদেরই কোন এলেমের অভাব ছিল না বিশ্বনবী সরদার আলমের কাছে তাই অমূল্য দোকান খুলেছেন নবী যেই ধন চাবি সেই ধন পাবি আপনি বড়পীর রহমতুল্লাহর কথা বলেছেন বড়পীর রহমতুল্লাহর জীবনীতে লিখেছে উনি বলেছেন যে নবীর যে সাহাবি ছিল তারা যে ঘোড়ায় সওয়ার হইত ওই ঘোড়ার পায়ের যে ধুলা একটি বালু এটাকে শত টুকরা করলে তার একটি টুকরার যোগ্যতা আমার নাই খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলেছেন উনি বলেছেন আমি ইমাম হুসাইনের গোলাম যারা আমার নবী পরিবারের মানুষ নবী গৃহের মানুষ অমূল্য দোকান খুলেছেন নবী যেই ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছেন নবী যেই ধন চাবি সেই ধন পাবি বিনা করির ধন সেধে দেয় এখন বিনা করির ধন সেধে দেয় এখন না লইলে পস্তাবি আখেরে মনে নবীর দিনে আয় গো যাই নবীর দিনে আপনি কিসের হুকুম দেন আল্লাহ নবীর হুকুম পীর সাহেবের মাধ্যমে আমরা পাই পীর সাহেব খুশি হইলে আমার নবী খুশি হয় নবী খুশি হইলে আল্লাহও তার উপরে খুশি হয় এইবার তোরে তো খালি পীর সাহেবের শিক্ষা দেয় পীর সাহেবের কাম হইল নবী পর্যন্ত তোকে পৌঁছাইয়া দেওয়া নাকি এই ঘাটটা ছাড়া কোনো ঘাট নাই বাবা নবীর তাবেদারি করে নবীর গোলামি করে সে অলিপ্ত লাভ করেছে নবীকে ভালোবেসে নবীর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে তোমাকেও সেই নবীর প্রেম শিক্ষা দিয়েছে যে যদি বাঁচতে চাস আমার মাধ্যমে এই কর্মগুলো কর তাহলে দীনবন্ধুর দেশে যাইতে পারবি দীনবন্ধুর দেখা পাবি তাই নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন চারকে দিলেন চার মতে যাজন নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন চারকে দিলেন চার মতে যাজন নবীবিনে পথে গুল হলো চার মতে নবীবিনে পথে গুল হলো চার মতে লালন বলে যেন গুলে পড়ি নে গোজাই নবীর দিনে আয় গোজাই
নবী যদি আপনাকে ছেড়ে চলে যান আপনার বেলায়েতের বাজার দা কাইতে এসে পড়ব। আপনি সাধকের কথাই বলেন আর হাদিস কোরআনের কথাই বলেন। সাধক গান লিখেছে না, কোরআনে আছে না পাস আন পাস লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সাধক এখানে কি বলেছে, কি বলেছে? ইসরাইল শাহ কয় হাসান যেই নবী আছে বর্তমান তার তালিম রাসূল আমার বান্দার হায়াত হায়াতে জিন্দা নবী। তো রাসূল যদি তোমাকে ছেড়ে চলে যায়, নবী যদি তোমার দেহ ছেড়ে চলে যায়, তোমার তো আর কিছুই রইল না। সাধক বলেছেন আল্লাহ মুহাম্মদ আদম এক দমে তিন দমের মালা গলে, দম জেনে লও দমের মালা গলে। বাজান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাপের ধন্য বেটা ধন্যবাদ জানাই, আমার প্রশ্নের জবাব দিয়ে আমাদের জিগায় দিনের নবী একদিন বলতেছেন এক সাহাবাকে, এখানে দুইটা সাহাবার কথা উল্লেখ আছে, যে মনে প্রাণে মুখে প্রকাশ অন্তরে বিশ্বাস যে করিবে এই কালেমার প্রতি তার জন্য জাহান্নামের আগুন হারাম। হযরত মুআজ রাজি এটা বুখারী মুসলিমে আছে হাদিসটা, যাইতেছেন হুজুর বললেন হে মুআজ, মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে উপস্থিত। তিনবার ডাক দেওয়ার পরে এই বাণীটা যখন শোনালেন হযরত মুআজ বললেন হুজুর এই ঘোষণাটা আমি করে দেই। হুজুর বললেন না এটা বলা যাবে না, বললে মানুষ অলস হয়ে যাবে। আরেকটা দলিল এসেছে, হুজুর বলেছেন বিলালকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা ঘোষণা করে দাও মুখে বিশ্বাস প্রকাশ অন্তরে বিশ্বাস যে করবে সে জান্নাতি। বিলাল যখন এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন আর একজন সাহাবা সেটা আবু বকর কি নামে জানি না উনি বাধা দিয়েছিলেন, হয়তো হইতে পারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলালকে ধমক দিয়েছিলেন বন্ধ করার কথা মানি না এই কথা। হুজুর যে বলেছে প্রমাণ কি, চলেন হুজুরের কাছে যাই। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর স্বীকৃতি দিয়েছিলেন, ওই মুহূর্তের জন্য তারও একটা চিন্তা ছিল যে এই কথা যদি সত্য হয় এটা যখন মানুষ জানবে তখন আর মানুষ আল্লাহ নবীর ইবাদত বন্দেগী করবেন না। ওই মুহূর্তের জন্য এটা বুঝে নাই হিসাবে ধমক দিয়ে নিষেধ করেছিল কালেমা নিয়ে এই কথা বলা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না, এটা দালিলিক ঘটনা। এরপরে যদি কিছু থাকে সেটা আপনার বিশ্বাস। বাজে কথা বলিব না, বলার দরকার নাই, বেলায়েতের গুসাইয়ের কাছে কিছু জানতে চাই, বলেন কথা ধীরে ধীরে, প্রশ্ন করি বাবার ভাবে। বাজান, এবার আমার জানার আগ্রহ থাকবে আস্তে, আমি জানব বেলায়েত নিয়ে অল্প কিছু কথা খুব বলেছি, আপনি খুব ভালো জবাব করেছেন। বেলায়েতের ভাগ গেল, বেলায়েত কি এটা গেল, বেলায়েত কে কাকে দিল এটা গেল, আমি জানব এবার আপনার কাছে। শরীয়তের সকল কর্ম যারা করে না তারা আল্লাহর, নবুয়তের আইন যারা মানে না তারা আল্লাহর প্রিয় বান্দা হতে কি পারে না, নবীর আনুগত্য যারা করে না তারা আল্লাহর প্রিয় হতে, আল্লাহ নবীর প্রিয় হতে হলে আল্লাহ নবীর আইন মেনেই চলতে হবে, তবে একজন মানুষকে ভালোবাসতে হবে যিনি মুকাম্মেল কামেল, তার কাছে জ্ঞান অর্জনের জন্য আত্মশুদ্ধির জন্য এই দেহের মুক্তির জন্য
একজন মানুষকে ভালোবাসতে হবে, এটা আমি সারা রাতের মধ্যে কখনো অস্বীকার করি নাই। আমি এবার আপনার কাছে জানতে চাবো আপনার মুর্শিদের ভূমিকাটা এই দেহত্যাগের পরে। আপনি দর্শন নিয়ে বলেন, সুফি মত নিয়ে বলেন, জবাব দিবেন। এই দেহত্যাগ করে মালিক সরকার যখন দীনবন্ধুর দেশে যাবে, আপন দেশে যাবে, আপনার কতগুলো ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে আপনাকে কে উদ্ধার করবে, কোথায় কোন রূপ ধারণ করে? বাবা, এমন দুইজন গায়ক এনেছেন, আমরা সাধ্য অনুযায়ী আলোচনা করলাম, তর্ক কেউ করি নাই, বিভ্রান্ত হন এমন কথা আমরা কেউ বলি নাই। উনিও নবুয়তকে স্বীকার করে গান গাইতেছেন, আমিও বেলায়েতকে স্বীকার করেই গান গাইতেছি। এরপরেও কিছু ভাব বিনিময়, কিছু আলোচনা আমরা করতেছি। এবার আমার প্রশ্ন, এই জগতে আপনি একজন মুর্শিদ ভজন করলেন, এই মুর্শিদ আপনার ভজন করার পর আপনি কোন কোন ঘাটে গিয়ে মুর্শিদের শরণাপন্ন হবেন, সেইখানে মুর্শিদের কাজ কি থাকবে, তার রূপ কি থাকবে? সাধক জালাল খা গানে বলেছেন কি, পীর সুরতে চাহিলে এশ কেতে মজিলে, দেখেন সেই সুরাত বদলে হবে নবীজির, সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হইয়া যাবে তবু দিলটা। এখানেও দেখা যায় যে হকানি পীর যদি হয়, উনি যখন আপনাকে দীক্ষা দেবে ওই রূপটা তার থাকবে না, তার রূপটা পরিবর্তন হয়ে আরেকটি রূপ ধরবে, ওটা আমার নবীর রূপ। বাবা জালাল খা কইছে, আমি না করবো কেমন? বাবা আমি আমার একটু মুর্শিদ আর নবীর পরিচয়টা দিবেন, নবীরটা শুনতে পেলাম। ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পেলিনে মন কি ইহাই ভাব, আল্লাহ পাব নবী না চিনে, নবী সেনা সারা, তুমি যতই তত্ত্ব তালিম দাও কাম হবো না, নবীর চিনুন লাগবো। আর মুর্শিদে নবী চিনাইয়া দিব, মুর্শিদের কাম হইলো নবীর সাথে তোমাকে পরিচয় করে দিবে, তোমার মুর্শিদের পাওয়ারটা তুমি একটু দেখাও কোন পর্যন্ত, বাবা তোমার মুর্শিদের সীমাটা কোন পর্যন্ত। একটা বিষয় আরেকটা বিষয় আমি জানতে চাব, প্রশ্নগুলো অনেককেই অনেক সময় করি না। মাওলা আলী বেলায়েতের কি সর্দার, প্রথম ইমাম, সবচেয়ে পাওয়ারফুল ইমাম, যাকে আল্লাহর নবী নিজের হাতে আমার নবী নেতৃত্ব দান করে গেছেন। থাকা থাকা ওদিক কান্দেন না, যে এই কথাটা ভালো করে শুনতে হবে, নবুয়তের এলেম আর বেলায়েতের এলেম, এ দুইটার একটু বিভাজন এখানে বোঝা যাবে। আমার হযরত ওমর, উনি হযরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, মানুষের ক্ষতি করারও তোর কোনো পাওয়ার নাই, লাভ করারও কি কোনো পাওয়ার নাই, আমার নবী তোকে সুমা দিত এই জন্যে তোরে আমি সুমা দেই। হযরত মাওলা আলী এই কথা শুনে হযরত উমরকে বললেন যে তোমার কথাটা ঠিক না, সঠিক না, হযরত আসওয়াদের বেলায়েতের দৃষ্টিকোণ থেকে একটি ধারণা হযরত উমরকে সেদিন মাওলা আলী দিয়েছিলেন। আমি জানতে চাই বেলায়েতি দৃষ্টিকোণ থেকে এই পাথরের পরিচয়টা কি দিয়েছিলেন হযরত। দুইটা বিষয় বাবার কাছে আমি রেখে গেলাম, বাবার সাথে আমি চেষ্টা করেছি আদব নিয়ে গান গাওয়ার জন্য, যাতে বেয়াদবি না হয়, বেয়াদবের জন্য কোথাও
তর্ক বাগিশা আমিও কম না আব্দুল মালিক তো প্রথম জীবনে তার উপাধি কি হ্যাঁ এটা কামাই বেটা করছিল যৌবন কালে পানি খাইতো বেশি করে মালিক সরকারের সাথে গান পড়লে কিন্তু আজকে খুব ভাবে ভাবেই আলোচনা করলাম কারণ এই পালাটা অত্যন্ত কঠিন এটা সকলের ভালো লাগে না আর ভালো যার লাগে না ও থাকেও না জানি না কোন অপরাধে হইলাম পড়ে যেতে মদিনাতে এক ইহুদি যুবক কালেমা পড়ে নাই নবীকে ভালোবাসত নবী যখন মসজিদে নববীতে ঢুকতেন এই যুবকের কাজ ছিল হুজুরের জুতা মুবারক নিয়ে দুইটা জুতা দুই বুকে রাখতেন এরকম করে অনেকদিন এই কর্মটা করেছে হঠাৎ কয়েকদিন হয় ইহুদি যুবক আর মসজিদে নববীর দ্বারে যায় না হুজুর হঠাৎ জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে একটা ইহুদি যুবক যে আমার জুতা বুকে রাখতো আমি জুতাটি খুলে যখন রাখতাম মসজিদে ঢুকতাম তখনই আমার জুতা দুইটা নিয়ে তার দুই বুকে রাখতো যতক্ষণ নামাজ পড়তাম জুতা দুটো বুকে নিয়ে দাঁড়িয়ে থাকতো যখন আমি বের হইতাম বুক থেকে জুতা দুটো রেখে দুটো আমি পা ঢুকাইতাম ছেলেটি আসে না কেন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু উনি অসুস্থ ছেলেটা অসুস্থ হুজুর বললেন যে ছেলেটা আমাকে এত ভালোবাসে সে অসুস্থ তোমরা আমাকে বললে না কেন চলো তার বাড়িতে যাবো সাহাবাদের নিয়ে হুজুর তার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন ছেলেটি বিছানায় শোয়া চেহারাটা মলিন হয়ে গেছে আজরাইল তাকে ধরে ফেলেছে হুজুরের পবিত্র হাত মোবারক ওই ইহুদির যুবকের কপালে লাগিয়ে দিলেন আল্লাহ বললেন আজরাইল একটু পরে হুজুর বলতেছেন তুমি কালেমা পড়ো ইহুদি যুবক বাবার ভয়ে তার বাপের দিকে তাকিয়ে আছে আর বাবা বলতেছেন আমার দিকে তাকিয়ে থেকো না মুহাম্মদের দিকে তাকাও উনি যা বলে তা করো সে কালেমা পড়ল কালেমা পড়ার সাথে সাথেই তার প্রাণ পাখি চলে গেল আর হুজুর বললেন
আমাকে ভালোবেসে যেই ছেলেটি সাত বছর আমার জুতা তার বুকে ধারণ করেছে, আমি মুহাম্মদ বেঁচে থাকতে তার মৃত্যু কাফের হালে হইতে পারে। বাবা, এটা নবী প্রেম। এক বিন্দু নবী প্রেম যদি কারো দেহে থাকে, আমি আজকে আপনাকে বলতেছি ওই দেহটা জাহান্নামে যাওয়ার কথা না। যিনি মুক্তির সনদ, তিনি যদি বলে আমাকে ভালোবাসে, একে আমি চিনি, আপনি খালাস পেয়ে যাবেন। নবীকে ভালোবেসে মানুষ তো দূরের কথা, অনেক প্রাণীও অনেক সম্মান লাভ করেছে, আপনি জানেন। তাই বাজান, নবীকে দেখে নাই, ওয়েসাল করুন, সশরীরে দেখা হয় নাই, অনেক দূরে বসবাস করতেন, কিন্তু তাদের এমন প্রেম ছিল, একজন আরেকজনের সব কিছুই জানতেন, একজন আরেকজনের সব কিছু জানতেন। গভীর রাতে আরামের শয্যা ছেড়ে দিনের নবী কোথায় জানি চলে যান। মায়েশা সিদ্দিকা একদিন ভাবলেন, চতুর্মুখী শত্রু যার, উনি গভীর রজনীতে আরামের বিছানা ছেড়ে কোথায় যান। পিছনে পিছনে রওনা হলেন, হুজুর কিছু দূর গিয়ে ইয়েমেনের দিক হয়ে বুকের কাপড়টা আগলা করে হাউমাউ করে শিশুর মতো কাঁদতেছে। মায়েশা সিদ্দিকা হুজুরের দেহে একটু পিছন থেকে হাত লাগাইলেন, হুজুর বললেন, কে? মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুমি এখানে কেন? যে দেখতে এসেছি এত গভীর রাতে, আপনি কোথায় যান? হুজুর, এইদিকে আপনার কে আছে? এই আরামের বিছানা ছেড়ে এদিকে হয়ে বোলাবানের মতো হাউমাউ করে কাঁদেন। হুজুর বললেন, আয়েশা, এইদিকে এমন একটা মানুষ থাকে যে আমাকে ভালোবেসে এ পৃথিবীর কোন পূরণ করে নাই, ওর ভিতরে শুধু আমি, আমি ছাড়া কিছুই নেই, ও শুধু আমাকেই ভালোবাসলো। ও যখন গভীর রাতে ইয়েমেনের জঙ্গল হইতে আমাকে ডাকে, আমি মোহাম্মদ আর আরামের বিছানায় থাকতে পারি না, আমি কেমন জানি হয়ে যাই। এইখানে সে দাঁড়ালে আমার দীনবন্ধুর দিকে, দীনবন্ধুর দেশের দিকে তাকায় যখন দাঁড়ায়, ওই দেশ থেকে হাওয়ায় আসে, ইন্নি লা আজিদু বিহার রহমতি কুব্বালিল ইয়ামিন হাদিস, যে আমার বন্ধুর দেশ হইতে রহমতের হাওয়া এসে আমার এই তাপিত প্রাণ তাকে শীতল করে দেয়। বাজান গো, ভালোবাসা, নবীকে যারা ভালোবেসতে পেরেছেন, নবী প্রেম যাদের ভিতরে আছে, ওরা মুক্তিপ্রাপ্ত লোক। আমার নবীর মোহ ছিল না, নবী প্রেমিক যারা তাদেরও কোনো মোহ নাই। তাই সাধক গানে কি বলেন,
বলেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে 108 বার স্বপ্নে দেখেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যখন মদিনায় গেলেন উনি বহুবার গিয়েছেন, প্রথমবারের কথা। ওই সময়ের যিনি ইমাম ছিলেন সেখানে, তিনি তার আদব আখলাক দেখে তাকে ভালোবেসে একদিন দুই দিন তিন দিন রেখেছে, বিদায় দেয় নাই। তৃতীয় দিন ইমাম আবু হানিফা বলেছিলেন, আমাকে যদি যেতে না দেন আমি হয়তো প্রাণে বাঁচব না। উনি জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি আমার হুজুরের রোজার পাশে আসার পর কোথাও প্রস্রাব পায়খানা করার জায়গা পাই তাই খুঁজে কোথায় করব। এটা নবী প্রেম, নবী প্রেম যারা ধারণ করেছে তারা মুক্ত পাপ। ওই মদিনা রওজার ধুলি আমার হুজুরের পবিত্র পা মুবারক যে জমিনে পড়েছে, জমির পাটিটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। ভাবুকের আত্মনাথ ওই মদিনা রওজার ধুলি গায়ে দিতাম সুরমা, যার নূরেতে সৃষ্টি ভুব ও তারে দেখলে শীতল হইত যার নূরে হয় সৃষ্টি ভুব তারে দেখলে শীতল হইত যেতে মদিনাতে